আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো বর্তমানে আপনি যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা মূলত চার চাকার একটি হাইড্রোলিক্স লাটাম্বার গাড়ি। আর আজকে আমি এই গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যদি এই গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। তাহলে আশা করি গাড়িটা সম্পর্কে ফুল বিস্তারিত আপনারা খুব সহজেই জানতে পারবেন। তাছাড়া আমরা এখানে বিভিন্ন মডেলের গাড়িগুলো বানিয়ে থাকি, আপনারা যদি বিভিন্ন মডেলের গাড়িগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন তো সাংসাই 36 হর্সপাওয়ার একটা ইঞ্জিন দেওয়া হয়েছে, আর এটা কিন্তু সেলফের ইঞ্জিন। তো খুব সহজে কিন্তু একটা চাবির মাধ্যমে আপনি চাইলে ইঞ্জিনটা স্টার্ট করতে পারবেন। আর এই গাড়িটার ইঞ্জিনটা দিয়ে আপনি এই গাড়িটা সর্বোচ্চ গতি তুলতে পারবেন 60 থেকে 65 কিলোমিটার পর্যন্ত, এবং 1 লিটার ডিজেলে চলবে 8 থেকে 9-10 কিলোমিটার পর্যন্ত। আর এই গাড়িটার টলিটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন, এই টলিটা লম্বাই করা হয়েছে আপনার 10 ফিট এবং চওড়া করা হয়েছে আপনার 50 ইঞ্চি। তো খুব সহজেই কিন্তু আপনি 100 থেকে 150 বস্তা ধান কিন্তু লোড দিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার পিছনে থাকা টায়ার, তো পিছনে থাকা টায়ারটা দেওয়া হয়েছে আপনার ক্যাসোমিনা টায়ার। এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার টায়ারটা হচ্ছে ক্যাসোমিনা টায়ার, আর এটা সাইজ হচ্ছে আপনার 8-25-20। তো খুব সহজেই কিন্তু এই টায়ারের উপর কিন্তু আপনি 200 থেকে 220 মন পর্যন্ত মাল কিন্তু লোড দিতে পারবেন কোনো সমস্যা ছাড়া। আর এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার সামনের চাকার টায়ার, তো সামনের চাকার টায়ারটা দেওয়া হয়েছে আপনার গাজী টায়ার, আর এটা সাইজ হচ্ছে আপনার 715 সাইজের। এখন হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ফন অ্যাক্সেলটা, তো এই গাড়িটার ফন অ্যাক্সেলটা দেওয়া হয়েছে আপনার 16-12 ট্র্যাকের ফন অ্যাক্সেল। আর এই ফন অ্যাক্সেলগুলো কিন্তু অনেকটা মোটা, তো যার কারণে কিন্তু আপনি ফন অ্যাক্সেল বাঁকা করতে পারবেন না। আর দ্বিতীয় কথা হচ্ছে আপনার এই গাড়িটার নাকালটা কিন্তু হচ্ছে আপনার ফুল বিয়ারিং সিস্টেমের ভিতরে, তো যার কারণে কিন্তু স্টারিংটা অনেকটা ইজি, প্রায় পাওয়ারের মতোই কিন্তু ইজি। আর এগুলো হচ্ছে গাড়িটার সামনের চাকার পাতি সেট, তো এখানে কিন্তু আপনার 10 থেকে 12টা করে কিন্তু পাতি দেওয়া হয়। আর এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার ডিফারেন্সিয়াল, তো এই গাড়িটার ডিফারেন্সিয়ালটা দেওয়া হয়েছে আপনার নিশান নিউ মডেল ডিফারেন্সিয়াল। এখানে হয়তো আপনারা দেখলে বুঝতে পারবেন এই ব্রেক শুটা কিন্তু হচ্ছে অনেকটা চওড়া, যেগুলো নিউ মডেল, আর যেগুলো ওল্ড মডেল সেগুলো কিন্তু 2.5 ইঞ্চি শু থাকে। তো এইটার ভিতরে কিন্তু আপনার 4.5 ইঞ্চি শু, তো যার কারণে কিন্তু এই গাড়িটার ব্রেকটা কিন্তু মানে অস্থির ব্রেক হয় আর কি। আর এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার পিছনে থাকার পাতি সেট, তো পিছনে থাকায় কিন্তু 12 থেকে 14টা করে কিন্তু পাতি সেট দেওয়া হয়, আর এই পাতিগুলো কিন্তু অনেকটা মোটা আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। এটা হচ্ছে এই গাড়িটার গিয়ার বক্স, তো এই গাড়িতে যে গিয়ার বক্সটা দেওয়া হয়েছে এটা কিন্তু হচ্ছে আপনার 16-12 ট্র্যাকের গিয়ার বক্স। আর এই সাইডে দেখতে পাচ্ছেন গাড়িটার আপনার পিটি পাম্প, তো এই পাম্পের দ্বারা কিন্তু আপনার পিছনে টলিটা কিন্তু উঁচু করা হয় আর কি। তো এখানে যে আপনার হাইড্রোলিক জ্যাকটা দেখতে পাচ্ছেন, এই জ্যাকটা দেওয়া হয়েছে আপনার 15 টনের একটি হাইড্রোলিক জ্যাক। এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন 15 টনের একটি লিফট অয়েল হাইড্রোলিক জ্যাক দেওয়া হয়েছে এই গাড়িটাতে। আর এখানে আছে একটা ব্যাটারি, তো এই গাড়িতে 21 প্লেটের একটি হামকো ব্যাটারি দেওয়া হয়েছে। এই গাড়িটার রেটটা হচ্ছে আপনার 5,75,000 টাকা। তো এখানে দেখতে পাচ্ছেন বড় চাকা, আর যদি আপনারা ছোট চাকা দিয়ে বানাতে চান তাহলে কিন্তু কিছু টাকা কম পড়বে, সেম মডেলের গাড়ি হবে। যদি টায়ারটা ছোট নেন এবং ইঞ্জিনটা যদি আপনি 32 হর্সপাওয়ারের নেন তাহলে গাড়িটার রেটটা একটু কম হবে। তো এখন আমি চেষ্টা করবো গাড়িটার ক্যাবিনটার ভিতরে আপনাদেরকে একটু দেখানোর। তো এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে গাড়িটা দরজার লক, তো আপনার চাইলে কিন্তু এখানে তালা মারা জায়গা আছে, আপনি চাইলে কিন্তু আপনি দরজাটা লক করে থুতে পারবেন। আর এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার নিচেটা, তো এই সাইডে কিন্তু সম্পূর্ণ ঢাকা আছে, আর এখানে একটু জায়গা ফাঁকা আছে আপনার এই 9-7 লাটগুলো টাইট দেওয়ার জন্য, মানে দেখার জন্য আর কি। তো এখানে চাইলে কিন্তু আপনারা একটা পাক দিয়ে রাখতে পারেন, সেই সিস্টেম কিন্তু করা আছে। আর এটা হচ্ছে আপনার ব্রেক পেডাল, তো এই গাড়িতে কিন্তু হচ্ছে আপনার অয়েল ব্রেক সিস্টেম করা হয়েছে। এটা হচ্ছে আপনার ব্রেক এন্ড মাস্টার সিলিন্ডার, আর এটা হচ্ছে আপনার অ্যাক্সিলেটার। এখানে দেখতে পাচ্ছেন গাড়িটার কিলাস, আর এটা হচ্ছে গাড়িটার গিয়ার লেভার। আর গাড়িটার ভিতরে কিন্তু দুইটা সিট দেওয়া হয়েছে একেবারে ফ্রেশ, একটা হচ্ছে হেল্পার সিট আর একটা হচ্ছে আপনার ড্রাইভার সিট। তো এই সিটগুলো কিন্তু আপনার আগবেজ করার সিস্টেমও কিন্তু আছে, এখানে কিন্তু আপনার উঁচু করে একটু টান দিলে কিন্তু সিটটা আগায় আসবে, আবার পিছায় দেওয়া যাবে। এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার স্টারিং হুইল, তো এই হুইলটা কিন্তু হচ্ছে আপনার হিনোর স্টারিং হুইল দেওয়া হয়েছে। আর এখানে হচ্ছে আপনার কিছু সুইচ দেওয়া আছে, তো এগুলো আপনার বক্সের, তারপর হচ্ছে আপনার চার্জারের অনেক কিছুই দেওয়া আছে আর কি এর ভিতরে।
আর এটা হচ্ছে আপনার চাবিটা, চাবিটা একটু মোড়া দিলে কিন্তু ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে। আর এটা হচ্ছে আপনার সিগন্যালের, আর এখানে দেওয়া আছে আপনার ইমার্জেন্সি সুইচ। এই গাড়িটায় অসংখ্য পরিমাণ লাইটিং সিস্টেম করা আছে, তো এখন দিনের বেলায় যার কারণে কিন্তু সব লাইটগুলো কিন্তু ফুটে উঠছে না, রাত হইলে কিন্তু এই লাইটগুলো কিন্তু সম্পূর্ণ দেখা যেত আর কি। তারপরেও যতটুকু সম্ভব আমি দেখানোর চেষ্টা করছি। খুব সুন্দর করে কিন্তু লাইটিং সিস্টেমটা করা হয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছেন আপনার ব্যাকলাইট, তো এখানে কিন্তু আপনার পার্কিং, ইমার্জেন্সি, ব্রেক লাইট সব কিছুই কিন্তু দেখাই দিবে। আর এইখানে দেওয়া আছে আপনার গাড়িটার হরেন। তো এই ছিল মোটামুটি গাড়িটা সম্পর্কে খুঁটিনাটি বিষয় আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। তো এরপরে যদি কোনো কিছু এড়িয়ে যায় সেটা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এই নাম্বারে কিন্তু যোগাযোগ করলে আপনারা গাড়িটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন। তাছাড়া আমরা কিন্তু এখানে বিভিন্ন মডেলের গাড়িগুলো বানিয়ে থাকি, আপনারা যদি নতুন গাড়ি বানাতে চান তাহলে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যে কোনো সময়। আর আপনারা যদি বিভিন্ন মডেলের গাড়িগুলো দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকের মতো ভিডিও এ পর্যন্ত শেষ করছি, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে।